কি গো পেলে? আইনি রে, ব্যাগ দেখেছো ভালো করে তুমি? হ্যাঁ, ব্যাগটা তো আগেও দেখেছি, তাও নেই এখানে, আমি জানি। বাড়িতে নিশ্চয়ই রেখে এসছো তুমি। তাই হবে, দেখো চিন্তা করে দেখো কি হবে তাহলে। কেকা তুই একবার প্লিজ নিনির ঘরে দেখ না রে। তুমি না, প্লিজ প্লিজ প্লিজ, দেখছি। মা, আপনি কিছু হারাই আছেন? ভাই আমাদের আর জীবনে কিচ্ছু হবে না, আমি খাটের উপর স্থির করে রেখে এলাম, মা এত করে আমাকে মনে করে দিল। তো ব্লাউজের প্যাকেটটা ফেলে এলি, তাই তো? হ্যাঁ। কোনো মানে হয় বলতো? তুই এনেছিস, তুই এনেছিস ভাইয়া, ধর। থ্যাংক ইউ, তুই এত সুইট কেন? তুই না থাকলে না কি হতো? তো সব দিকে নজর থাকে। আমার তেল দিয়ে কোনো লাভ নেই, মামি না চোখে পড়লে কিছু হতো না। না তোমার কথাটা শোন, সেটা আমি মানলাম, কিন্তু একদিন থেকে ব্লাউজের প্যাকেটটা আমি রেখে এসেছি বলে ভালোই হয়েছে। কেন? তুই তো দাদা আসতিস না, তোকে এতবার বললাম, তুই আয় আয় তখন তো খুব দর বাড়াচ্ছিল। আজকে না ম্যাডাম, আমি আপনার ব্লাউজ আনতে এখানে আসিনি, আমার অন্য দায়িত্ব আছে, গুরু দায়িত্ব। গুরু দায়িত্ব কি সেটা? ও, পচা পোলট্রি থেকে যে ডিমগুলো নিয়ে এসেছে সেগুলো রিপ্লেস করতে হবে না রে? মোর হেভি মার খাবি কিন্তু পোলট্রি সম্বন্ধে বাজে কথা বললে। আমাদের দুই সদ্য কিশোরী যারা মানে সবে উঠতে শিখেছেন আর কি, সে দুজনকে দেখভাল করার দায়িত্ব আমার উপর এসে পড়তেছে, তাদেরকে সামনে রাখা, কন্ট্রোলে রাখা, এইসব আর কি। মানে কি? মানে আমাদের এই দুই সদ্য কিশোরী যারা আছেন আর কি, অবুজ, অবলা, কুচি কুচি ভাব, খুকিপনা ভাব একটা, মোহর এবং কোয়েল, তারা যাতে বিপদে না যান, বিপদে না পড়ে, সেই জন্যই, সেটা দেখার জন্যই মা আর মামি আমাকে ঠেলে পাঠালো এখানে। বাজে কথা বলিস না ভাইয়া, মা আর পিসে আমার উপর যথেষ্ট ভরসা করে। তোর উপর যে একটু একটু ভরসা করে এটা আমি অস্বীকার করব না, কিন্তু আরেকজন মানে কোয়েলকে নিয়ে তো তারা নিত্যদিন নতুন নতুন দুঃস্বপ্ন দেখেই চলেছে। এটা যদি কোয়েল শোনে না, আহা কি করবে কোয়েল শুনতে পেলে? হ্যাঁ কি করবে এটা? কি আশ্চর্য কথা, আমি একজন বড় দাদা, আমার ডিউটি আমি করবো না? ভয় পাই নাকি কোয়েলকে আমি? লুকোচুরি কি দরকার ভাইয়া? প্লিজ এইসব তুই ওকে বলতে যাস না, তোকে তাড়িয়ে ছাড়বে, আরো কি কি করবে আমি সেটা ভাবতেও পারছি না। কি দরকার ছাড় না। যা যা পুচকি মেয়ে, সেদিন জন্মাতে দেখলাম তাড়িয়ে দেবে আমার বাড়াবাড়ি। এটা সীমা কি কথা বলছিলিস তোরা? কি কথা বলছিলাম ভাইয়া? আলোচনা করছিলাম। আলোচনা কি বিষয়ে? খুব নর্মাল ওয়েদার, ধর এই আজকে এই গরমও নেই বেশি, ঠান্ডাও নেই বেশি, বিয়েটা খুব জমবে, আমরা অনেক মজা করবো, সেই সব। আচ্ছা খুব জেনারেল ডিসকাশন। আর আর দেখছি না। না ভাইয়া, হ্যাঁ বল। আমার কিন্তু একটু সন্দেহ হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে তুই কিছু লুকাচ্ছিস। না কোয়েল, এই সন্দেহ ব্যাপারটা কিন্তু খুব খারাপ জানিস তো, সন্দেহবাদী ব্যাপারটাকে মন থেকে পুরো মুছে ফেল। অ্যাডাল্ট ম্যাচিওর মেয়েরা কিন্তু সন্দেহ করে না, বড় হচ্ছিস না? হ্যাঁ তোর 18 হয়ে গেছে, কখনো একদম কাউকে সন্দেহ করতে নেই, ঠিক আছে? সবসময় মনে রাখবি কোয়েল কোয়েল। কি বলছিলিস?